হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যাব, রাহিকে নিয়ে যাব বাড়ি। তো হাজবেন্ড ধর্মতলায় বাসে তুলে দিয়েছে, রাহিকে নিয়ে যাচ্ছি আমি এখন। আর রাহির মানে খুব খুশি, দেখতেই পাচ্ছেন। রাহি তো বাসে উঠলে এটা সেটা খাওয়া চাই, তাই ওর জন্য অনেক খাবারও নিয়ে নিয়েছি, চিপস, বিস্কিট, কেক। এছাড়াও বাসে মানে মোটামুটি যা উঠবে, চকলেট, বাদাম, এইসব দেখলে চিড়ে ভাজা কিনে দাও, বাসে উঠলে একটু খেতে চায় তাই কিনে দিতে হয়। এই যে চলে এসেছি, বাস থেকে নেমে গিয়েছি, ওয়েট করছি, মা আর মাসিমণি আনতে আসবে, তাই ওদের জন্য ওয়েট করছি রাহিকে নিয়ে। অ্যাকচুয়ালি রাহির এক্সামটা শেষ হয়ে গেছে, তাই জন্যেই আসা, কয়েকদিন থাকবো, এই সময় স্কুলটা নেই, এই জন্যেই আসা। কারণ এর আগে দু তিনবার যতবারই এসেছি, এক দুদিন থেকেই চলে যেতে হয়েছে, তাই ভাবলাম এবারে এসে কয়েকদিন একটু থাকবো। তো রাহি তো খুব খুশি, দেখতেই পাচ্ছেন, একদম দিদানকে হাতে ধরে নিয়ে যাচ্ছে, খুব খুশি, মামা বাড়ি আসছে, এই যে দিদানের আদর খাচ্ছে কোলে উঠে। মামা বাড়ি এলে তো সবাই খুশি হয়, আমরাও ছোটবেলায় খুবই খুশি হতাম, আনন্দ পেতাম মামা বাড়ি আসা নিয়ে, কবে আসবো, পড়াশুনো নেই, এসব। এই যে মায়ের জন্যে কেক, মোয়া এসব এনেছি, রাহি সেসবই দিদানের হাতে দিচ্ছে। মা আবার রাহির জন্যে এই যে কেক বানিয়ে রেখেছে, রাহি কেক খুব ভালোবাসে, এই জন্যেই দু রকম কেক বানিয়ে রেখেছে, একটা চকলেট কেক আর একটা এমনি প্লেন কেক। আর রাহি তো কেক কাটতে, যে কোনো কেক দেখলেই কাটতে ভালোবাসে, তাই ওকে দিয়ে কেকটা কাটাচ্ছে। আর রাহির বার্থডের সময় তো বাবা মা যেতে পারেনি, তাই জন্যেই বলে তুই তাহলে এখানেই বার্থডে সেলিব্রেটটা হোক এখন, এই জন্য কেক কাটাচ্ছে। তাহলে রাহি খুব খুশি, খুব মজা করছে, আর দেখতেই পেলেন আপনারা। আর নেক্সট ব্লগে দেখাবো রাহি মামাবাড়ি এসে আর কী কী করলো, কীভাবে মজা করলো সেগুলো দেখাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।